আমরা জুলুক থেকে আরিতার এসে পৌঁছেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে আরিতার। হোমস্টেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে সুন্দর, এবং ভেতরে গেলে বোঝা যাবে কেমন কি অ্যাকোমোডেশন আছে। আর সামনে এখানে দেখতে পাচ্ছি একটা এনফিল্ড রাখা হয়েছে। আমি চালাতে পারি না, যদি চালাতে পারতাম আমি শিওর চালিয়ে তোমাদেরকে দেখাতাম। শুনেছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে তো আর দেখা সম্ভব না, দেখবো কালকে সকাল উঠে দেখা যায়, তাহলে তোমাদেরকেও দেখাবো, আমি তো অবশ্যই দেখবো। আরিতারকে হার্ট অফ দ্য সিল্ক রুট বলা হয়। আর আমরা যত জায়গায় ছিলাম সেখানে যতটা ঠান্ডা পেয়েছি তার থেকে অনেকটাই কিন্তু বেশি ঠান্ডা এখানে। আর যা দেখছি জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো, আর জনবসতিও অনেক। অন্য অন্য জায়গাগুলো যেমন খুব লোকজন কম, একটা হোমস্টে ধরো একটা জায়গায় আমরা যেখানে আছি, আবার তার থেকে হয়তো অনেকটাই দূরে আর একটা হোমস্টে। তাহলে খুব ঠান্ডা লাগছে আমার, তাহলে চলো রুমের দিকে যাই, তোমাদেরকে রুমগুলো দেখাই, আমি একটু দেখি রুমটা। ভালোই লাগছে, বেশ সাজানো গোছানো। একটু জানলার দিকে যাই, কি দেখি এখান থেকে ভিউটা কেমন। সুন্দর, খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর রাস্তার একদম কাছে, ভালোই লাগছে বেশ। রাত্রিটা হলে বেলা যাবে, কারণ এখানে দেখছি অন্য জায়গায় যতটা ছিলাম খুব একটা আলো ছিল না রাস্তায়, এই জায়গাটা মনে হচ্ছে আলো পাওয়া যাবে। এটা আমাদের হোমস্টে ডাইনিং কাম ড্রয়িং রুম, সুন্দর সাজানো গোছানো। এদিকে হচ্ছে কিচেন, এখানে বসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে টিভিও রয়েছে, টিভিও দেখা যায়। এটা হচ্ছে এই হোমস্টের কিচেন, সুন্দর গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। আর ইনি হচ্ছে আমাদের কুক, আর ইনি হচ্ছে আমাদের ড্রাইভার ভাই, আর ইনি হচ্ছে ওনার বাড়ি কৃষ্ণনগর, উনি বাঙালি, উনি এখানে থাকেন, সব মেনটেন করে। সবার সাথে আমাদেরকে আলাপ করিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি চারিতার লেকের দিকে, ওই সোজা ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, চলো দেখি। অনেকটা এগিয়ে এসেছি, আমি হাঁপিয়ে গেছি, ও অনেকটাই হাই অল্টিচিউড এটা, আর একটু এগোতে হবে আমাদের, এই গিয়ে তারপর লেকটা পাবো। আরিতার লেকে পৌঁছে গেছি, এই হচ্ছে আরিতার লেক, জলের মধ্যে প্রচুর মাছ, তোমরা দেখো আমি দেখাচ্ছি ভালোভাবে। লেকটা অনেকটাই বড়, আমি এগিয়ে যাচ্ছি, লেকটা পুরো ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। আমি এই মুহূর্তে বোটিং করবো না, কারণ আমি একটু টায়ার্ড আছি আজকে, কালকে চেষ্টা করব। রাত হয়ে গেছে অলমোস্ট 9:30 বাজে, আমি একটু বেরিয়ে দেখছিলাম কেমন কি থাকে ওয়েদারটা এখানে, রাত্রিবেলা কেমন লাগে। পুরো শুনশান, শুধু কয়েকটা গাড়ি এখানে যাতায়াত করছে, লোকজন কেউই নেই, কিন্তু বেশ ভালোই লাগছে, একদম শুনশান। পাহাড়ের মধ্যে আমি এত জায়গায় গেলাম কিন্তু কোথাও রাস্তায় আলো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম আরিতারে সব জায়গায় পোস্টে আলো জ্বলছে। ল্যাম্পপোস্টের নিচে একটা ফুল গাছ দেখলাম, তাই দেখতে আসলাম। এই ধরনের ফুল আমরা
অনেক সময় বাজারে বলো মেলায় বলো দেখতে পাই বিক্রি হয় প্লাস্টিকের তৈরি। এখানে অরিজিনালটাই দেখলাম, আর হলুদ রং যেহেতু লাইটে দারুণ একটা সৌন্দর্য লাগছে। এখন বাজে সকাল 6:30। তারা নিচে খবর পেলাম আমাদের হোটেলে যারা রয়েছে আর কি, যাদের কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, তাই জন্য উপরে আসলাম দেখার জন্য, তোমাদেরকেও দেখাবো বলে। এতটা পরিষ্কার, এত সুন্দর লাগছে। মনে হচ্ছে পাহাড়ের কোলে কেউ রং করে দিয়েছে। আরিফের একটা বৌদ্ধ মনাস্ট্রিতে, মনাস্ট্রির ভেতরে ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। আমরা এই রাস্তা দিকে যাচ্ছি, এদিকটা কি আছে জানি না, ওই আমাদের সাথে যে ড্রাইভার আছে উনি বললো যে এদিকে একটা খুব সুন্দর পয়েন্ট আছে, দেখবো আসো। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা একদম মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে, এই জন্য এই পয়েন্টে আসা আর কি, তখন জানতাম না। হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সামনেই, আর নিচে তাকালেই আরিতাল লেক। উপরে আসলাম, এসে দেখলাম এখানে ভগবান বুদ্ধের একটা মূর্তি আছে, খুবই সুন্দর মূর্তিটা। হোমস্টেটাতে আছি, এই ম্যাডাম হচ্ছে এই হোমস্টের ওনার, ওনার নাম হচ্ছে রঞ্জন ভুটিয়া, তা উনি খুব ভালো মানুষ। তা আপনি কিছু বলুন, আপ কুছ বতাইয়ে, হিন্দি মে বতাইয়ে, বহুত আচ্ছা লাগা, হামারা এক ফ্যামিলি জৈসা হো গয়া হ্যায়, কল হম গেস্ট কে সাথ শিলিগুড়ি তক ড্রপ করতে গিয়ে যা রহে একদম ভালো মানুষ। তোমরা ঘুরতে আসো আরিতারে, আর আরিতার লেক হোমস্টে তে এসে থাকো, আর আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওনাদের ফোন নাম্বার ডিটেলস সব দিয়ে দেবো, তোমরা এসে যোগাযোগ করো। জলপাইগুড়ি স্টেশন থেকে এবার আমি ব্যাক করছি বাড়ির দিকে, তার আগে একটু তোমাদেরকে দেখাই, স্টেশনে একটা ভীষণ সুন্দর একটা ট্রেন আছে সাজানো, সেটা তোমাদেরকে একটু দেখাই।
পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরাও যদি চাও তোমরাও এরকমভাবে চেষ্টা করতে পারো ঘোরার। এবার ট্রেন দিয়ে দিয়েছে আমাকে, এবার যেতে হবে, ট্রেনে উঠবো, কালকে সকালে পৌঁছে যাবো বাড়ি। তারপর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।